দেখুন প্রচুর টাকা তুলেছেন রিসেন্টলি পশ্চিমবঙ্গ থেকে 600 কোটি টাকার ইলেকটোরাল বন্ড। দেখুন ফাঁদে পড়িয়া বগা কান্দে, শুনেছেন তো? তো আমাদের ডেপুটি স্পিকারের অবস্থা সেই, উনি প্রথমে বলেছিলেন সংবিধান অমিধান তো এরা পড়েন না, বলেছিলেন যে আমি শপথ গ্রহণ করাবো না। এরপরে সংবিধান অনুসারে, নিয়ম অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রীর পালা আসতো যে শপথ গ্রহণ করানোর, আর যদি মুখ্যমন্ত্রীও না করতেন তাহলে পরে বিরোধী দলনেতার পালা আসতো সংবিধান অনুসারে শপথ গ্রহণ করানোর। সেখানে এই ফাঁদে পড়ে পরবর্তী সময়ে নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোক তাকে বলেছে যে আপনি পড়িয়ে দিন, নাহলে পরে কিন্তু এরপরে বিপদ আছে, সেই জন্য বাধ্য হয়ে পড়িয়েছেন। রাজ্যপাল সংবিধান অনুসারেই কাজ করছেন, সংবিধানের বাইরে উনি কোনো কাজ করেননি। দেখুন আসানসোল, এই গুয়াহাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বসে এই সমস্ত বড় বড় কথা বলছেন, আমি সেখানে বললাম আজকে সেখানে পেট্রোলের দাম 105.72 টাকা, আর পশ্চিমবঙ্গের দাম হচ্ছে 115 টাকার বেশি। তা আগে আসামের সমান পেট্রোলের দাম, ডিজেলের দাম করতে বলুন, তারপর বড় বড় ডায়লগ দেবেন ওখানে গিয়ে। কোনো একটি ধর্মীয় অনুষ্ঠানে তারা গেছিলেন বলে আমি শুনেছি, এই বিষয়ে অর্জুন সিংয়ের সাথে আমার আলাদা করে কোনো কথা হয়নি। কিন্তু সামাজিক অনুষ্ঠানে এর আগেও রামনবমীতে, আপনারা হয়তো ভুলে গেছেন, রামনবমীতেও ব্যারাকপুরে অর্জুন সিং এবং ওখানকার তৃণমূলের নেতারা একই মিছিলে সামনে পেছনে ছিলেন। বাদবাকি বিষয়টা মাননীয় সাংসদ অর্জুন সিংই ভালো বলতে পারবেন। আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি, এবং যেহেতু রাজ্য পুলিশ বারবার কোর্টের সামনে অপদস্থ হয়ে কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে, অর্থাৎ কোর্ট বলছে যে রাজ্য পুলিশের দ্বারা নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়, সেই জন্য সিবিআই তদন্ত হলে নিরপেক্ষ তদন্ত হবে বলে মনে হয়। ওই যে আমরা বললাম তো, বিশ্ব বাংলা নোবেল পুরস্কার দেওয়া হবে এরপর এবার মুখ্যমন্ত্রীকে, 3000 কেজি বাচ্চা কিভাবে তৈরি হয় সেই টেকনোলজি আবিষ্কারের জন্য। ধন্যবাদ। কেন প্রথম কথা হচ্ছে যে এখনো পর্যন্ত পোস্টমর্টাম রিপোর্টে একটা লাইন আপনার দেখাতে পারবেন কি? তৃণমূল কংগ্রেসের সেই নেতাদেরকে জিজ্ঞেস করুন যেখানে লেখা আছে ইট ইজ এ কেস অফ সুসাইড। চন্দ্রিমা ভট্টাচার্য বলছিল যে পুরো ঘটনাটি সাজানো বিজেপির সাজিয়ে ঘটিয়েছিল, তারপরে এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র। চন্দ্রিমা ভট্টাচার্যকে বলুন, তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই যে ছেলেটির খুন হয়নি, রিজানুনের ঘটনা কি হয়েছিল? রিজানুনের ঘটনার জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন? রিজানুনের ঘটনা তো পরবর্তী সময় অ্যাবসলিউটলি ইভেন্ট অফ সুসাইডের ঘটনা হিসেবে প্রমাণিত হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন একবারও? তা আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিজানুরের ঘটনার জন্য ক্ষমা চাইতে বলুন, তারপরে অন্য কথা। আপনাদের যে সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসের এখানে আছেন, যারা আপনাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে, তাদের ভয় পাবেন না। আমি বলছি ভয় পাবেন না। তাদেরকে যখন তারা চমকাবেন, তাদেরকে একটা গল্প শোনাবেন, তাদেরকে একটা কথা শোনাবেন, বলবেন মনে রাখবেন এক মাঘে শীত যায় না, মাঘ বারবার আসে, কখনো নৌকার উপরে গাড়ি চড়ে, কখনো গাড়ির উপরে নৌকাকে চড়তে হয়। সেই জন্য সেই নেতাদেরকে বলবেন মস্তানি মারবেন না দাদা, মস্তানি মারলে পরে কিন্তু পরবর্তী সময়ে বিপদ আছে। এই সরকার 26 অব্দি চলবে না আমি বলে গেলাম, আপনারা লিখে রাখবেন এই সরকার 26-এর আগে ভেঙে যাবে। 24-এ লোকসভা নির্বাচন হচ্ছে, তো আপনাদের সবাই কোমর বেঁধে ফেলুন। যদি আপনাদের আমাদের কপাল ভালো থাকে তাহলে 24-এ একসাথে লোকসভা বিধানসভা দুটোই হতে পারে, তার জন্য তৈরি হয়ে যায়। আপনারা তৃণমূলের যে নেতারা ধমকাচ্ছেন, তাদের বলে রাখি দাদা, আগের বার যখন 21 সালে বিজেপি ক্ষমতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের এমন কোন নেতা ছিল না যারা ইট রাখতে গেছিল,
এমন কোন নেতা ছিল না যারা ইট রাখতে বাকি ছিল বিজেপির কাছে, ইট রাখার জন্য আমি তাদের নাম প্রকাশ্যে বলে তাদেরকে লজ্জা দিতে চাই না। মাননীয় দিলীপদার ফোন নাম্বার জোগাড় করে যেখানে দেখা হতো, দিলীপদা ভালো আছেন? তখন দিলীপদা রাজ্য সভাপতি, দিলীপদা ভালো আছেন? পারলে পায়ে প্রণাম করে এমন অবস্থা সেই তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ বিধায়ক থেকে যেখানে দেখা হয়। তাই যাদের ভরে যাদের সাহসে মস্তানি মারছেন, কোন সময় দেখবেন তারা পেছন টান দিয়ে চলে গেছে বিজেপিতে, কোন সময় অন্য জায়গায় চলে গেছে। তবে হ্যাঁ, এবার আমরা নেবার সময় ছাকনি দিয়ে ছেকে ছেকে নেব আর গঙ্গায় ভাইয়ে ভাইয়ে নেবো।